বাংলাদেশের আমার সন্তানেরা, আমাদের সন্তানেরা আজকে যেই দাবি নিয়ে গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছাত্র জনতা তারা যেভাবে রাজপথে নেমে এসেছে, তাদের এই দাবিটা খুবই যৌক্তিক। যে যে সংস্কারের এবং যে দাবি তারা তুলেছে, আমরা মনে করি সংস্কারের দাবি খুবই যৌক্তিক। সেখানে সংস্কারের মাত্রা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, বিশ্লেষণ হতে পারে, কিন্তু সংস্কারের দাবির যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। এরপরে সেই সংস্কারের যে নির্দলীয় দাবি এবং সকল ছাত্র জনতার ঐক্যবদ্ধ দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা যেভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে অব্যাহত আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিল, সেই আন্দোলনটাও সমর্থনযোগ্য এবং সে আন্দোলনকে সকল দেশের অভিভাবক হিসেবে সকলেই সেটাকে সমর্থন নয় শুধু সহযোগিতা করছে, অংশগ্রহণ করছে, এটাকেও আমি আমাদের পক্ষ থেকে সকল অভিভাবকদের এই মনোভাবকেও আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে রাষ্ট্র এবং সরকারকে আমরা বলতে চাই যে গতকালকে যে বাড়ি কি বলবো, হৃদয় বিদারক দৃশ্য আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে, যে আমাদের এক একজন সন্তানকে যেভাবে রাজপথে প্রাণ দিতে হয়েছে, এবং গতকালের ঘটনা সবচেয়ে বেশি হৃদয় বিদারক, মারাত্মক অব্যাহত ভাবে চলছে। এইভাবে একটি শান্তিপূর্ণ স্বাভাবিক পরিবেশে, সাধারণ একটি দেশে, একটি বাড়ি সাধারণ পরিবেশে এমন রক্তক্ষরণ আর এমন ঠান্ডা মাথায় গুলি করে হত্যার এই দৃশ্য, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কেন এই ঘটনাগুলো ঘটছে? আমরা অতি দ্রুত ছাত্র জনতার এই প্রাণের দাবির সাথে রাষ্ট্র সহ সকল পক্ষের সকল দায়িত্বশীল মহলকে আমরা আহ্বান করব যে এই সংস্কার দাবিকে, যৌক্তিক পর্যায়ের দাবিগুলোকে যত দ্রুত সম্ভব মেনে নিয়ে এই ছাত্র জনতাকে শান্ত করার জন্য এবং এই আন্দোলনকে সমীহ করার জন্য, কেন বিনা উস্কানিতে এভাবে তাদের রক্তপাত ঘটলো, সেটার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনা হয়। আমরা আমার দেশে আমার কোনো সন্তানের, আমার কোনো ছাত্রের রক্তে আমার এই স্বাধীন মাটি রঞ্জিত হোক, এই করুণ দৃশ্য আমরা দেখতে চাই না। কাজে এই আহ্বানও আমি আজকের এই আমাদের সকল উপস্থিতির পক্ষ থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি উপস্থাপন করলাম, এই আহ্বান রাখলাম। আমরা দোয়া করি আল্লাহ আমাদের দেশকে যেন শান্ত করেন। আমাদের যারা যে সকল ছাত্ররা তারা একটি ন্যায়সঙ্গত দাবির পক্ষে মাঠে ময়দানে নেমে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের মধ্যে যারা মুসলমান রয়েছে, ইমানদার রয়েছে, তাদেরকে যেন আল্লাহ মাফ করেন, নসিব করেন, আর সকলকে যেন আল্লাহ পাক এই ন্যায্য দাবির যে কার্যকর যে সমাধান, সেই সমাধানটা যেন আল্লাহ এই আন্দোলনের মাধ্যমে ঘটিয়ে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর দুই তিন মিনিট আছে, আমরা একটু দোয়া করে নিলে ইনশাআল্লাহ আজকের এই দোয়ার মধ্যে দিয়েই আমাদের আজকের প্রোগ্রামের আলোচনা সমাপ্তি হবে। এরপর ইনশাআল্লাহ আপনারা সকলেই আপ্যায়ন গ্রহণ করবেন। আমাদের খেয়াল ছিল খেলাফত মজলিসের ব্যানারে একটা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের আহ্বান করে এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সমর্থন দেওয়া, কারণ এখনো বর্তমান পরিস্থিতি দলীয় ভাবে রাজনৈতিক ব্যানার থেকে সেগুলো চিন্তা চলতেছে কতটুকু করা যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা এখানে আজকে অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়েও আমাদের খুবই মামুলি সাধারণ দাওয়াতে উপস্থিত হয়েছেন, এবং এতক্ষণ ধরে আপনারা প্রথমে আমাদের, বিশেষ করে আমার বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, এবং অত্যন্ত মূল্যবান অনেক মতামত এবং পরামর্শ আপনারা দিয়েছেন। আমরা যদিও একটি দলের ব্যানারে, দলের পরিচয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিন্তু আসলে আজকের এই প্রোগ্রামের নেচারটা কিছুটা দল নিরপেক্ষ। অবশ্যই সে আগে থেকেই আপনারা কথা বলেছেন, আপনাদেরকে আমি
সাধুবাদ জানাই। এবং আপনারা যে মতামত গুলো দিয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেকগুলো মতামত আমার ব্যক্তিকে কেন্দ্র করে অনেক মতামত আমি সহ আমার একান্ত ঘনিষ্ঠজন সহকর্মী যারা রয়েছে আমাদেরকে, যাতে আমরা আমাদের ভবিষ্যতের কর্মপন্থায় কর্মপদ্ধতিতে সেই উদার দৃষ্টিভঙ্গিগুলো, সেই সার্বজনীনতাগুলো আমরা আনতে পারি, আমরা যেন আমাদের বৃত্তের বাইরের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতেও নিজেদের পদচারণাকে, যৌক্তিক জায়গাগুলোতে যেন আমরা নিজেদের পদচারণাকে বিস্তৃত করতে পারি, সে লক্ষ্যে আপনাদের এই পরামর্শ এবং পরামর্শ পরবর্তী সহযোগিতাও আমরা অব্যাহতভাবে কামনা করব ইনশাআল্লাহ। আর মূল যেই কথার উপর আমার বক্তব্য শুরু করেছিলাম এবং যে জায়গাটায় আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলাম সেই জায়গাটায় কাজ ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা আমি এবং আমার সহকর্মীরা অব্যাহত রাখব। বাংলাদেশের বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আমরা অন্তত আমাদের নিজেদের ঘরের যেই মানে বিচ্ছিন্নতাটা রয়েছে যতটুকুই রয়েছে সেটাকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, উদ্যোগ নিব যাতে সেই জায়গাটাকে আমরা দূর করতে পারি এবং একটা সমন্বয়ের পরিবেশ তৈরি করতে পারি। এক্ষেত্রে অতীতের তিক্ত অভিজ্ঞতাগুলো অবশ্যই আমাদের সামনে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের দৃষ্টিতে থাকবে, স্মরণে থাকবে, সেই তিক্ততাগুলো যেন আমরা পুনরাবৃত্তি না ঘটে তার সম্যক পর্যালোচনার পরেই মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা সামনের দিনে একটা ঐক্যের সঙ্গবদ্ধ মজবুত দীর্ঘমেয়াদী প্ল্যাটফর্ম যেন আমরা গড়তে পারি। আপনাদের সকলের কাছ থেকে সেই সহযোগিতা এবং সেই দোয়া আমি প্রত্যাশা করি। সম্মানিত উপস্থিতি, এই লক্ষ্যে আগামী 30 জুলাই বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে জাতীয় উলামা সম্মেলন আহ্বান করা হয়েছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। সেখানেও আপনাদের সকলের উপস্থিতি আমি কামনা করছি, যে সেখান থেকে হয়তো এই বিষয়ে আমাদের আরো কিছু বক্তব্য এবং আরো কিছু পদক্ষেপ ইনশাআল্লাহ হবে, যদি আপনারা সেই পদক্ষেপ গুলোকে সহযোগিতা করেন এবং আপনাদের পরামর্শের ধারা যদি অব্যাহত রাখেন। পরামর্শের জন্য সবসময় যে আনুষ্ঠানিক আমন্ত্রণ বা আয়োজনের প্রয়োজন হবে সেটা আমি মনে করি না, এবং আজকে আমি আপনাদের সামনে বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে সার্বক্ষণিক একটা আমন্ত্রণ জানিয়ে রাখছি, যে আমার অনেক সীমাবদ্ধতা এবং অনেক ব্যস্ততা অনেক কাজের সাথে সংশ্লিষ্টতা আছে, যে সবকিছুর মধ্য দিয়েও যারা চিন্তাশীল ওলামায়ে কেরাম তাদের সাথে সময় দেওয়াটা এটা আমি আমার জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব অনুভব করছি, এবং এই অনুভূতি আমার মধ্যে দীর্ঘ 3 বছরের কারাবাসের পর আরো বৃদ্ধি পেয়েছে। কাজে সেই জায়গা থেকে অনেক সময় কোনো কোনো আচরণ এর বিপরীত বাহ্যিকভাবে মনে হলেও আমি আমার নিজের অবস্থান স্পষ্ট ব্যক্ত করছি, যে কখনো কখনো যদি এর বিপরীত কোনো আচরণ কথাবার্তা প্রকাশ পায় সেটা আমার তাৎক্ষণিক কোনো ভুল, সেটা আমার ভুল। আপনারা আমার সেই ভুলটাকে ভুল হিসেবে দেখে আপনারা আন্তরিকতার সাথে আমার সেটাকে শুধরে দিয়ে আপনারা আপনাদের যে কল্যাণকামিতার দিকটা সেটাকে যে কোনোভাবে অব্যাহত রাখবেন, এই বিনীত অনুরোধ আমি আপনাদের সকলের কাছে রাখলাম। 30 জুলাইয়ের খেলাফত মসজিদ ঘোষিত জাতীয় উলামা সম্মেলনে আপনাদের সকলের প্রতি বিশেষভাবে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান এবং আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে আরেকটি প্রসঙ্গের উল্লেখ না করেই পারছি না, যে আজকে আমার বাংলাদেশের যে পরিস্থিতি, সে বড় মুবাল্লিগ, সে বড় রাজনীতিবিদ, সে বড় লেখক, সে বড় মুফাসসির, এই সব লাইনে সে বড় হইতে পারবে এমনটা সম্ভব না। তবে ভালো মানুষ, যোগ্য মানুষ তিনি, যিনি তার পক্ষে যেটা সম্ভব সেটা তিনি করবেন, কিন্তু যত ভালো কাজ দুনিয়াতে হবে সমস্ত ভালো কাজকে সমর্থন করবেন। আমি আশা করব আমরা এক একজন এক এক লাইনে কাজ করি, আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে বড় বানাইছেন, কিন্তু দুনিয়াতে যত ভালো কাজগুলো হচ্ছে আমরা সবগুলোকে অন্তত মন সমর্থন করব এবং যার যেভাবে সাধ্য সেভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা যাকে যেভাবে সামর্থ্য দিয়েছে সেভাবে আমরা সেখানে এরকম সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরিশেষে আমি একটা কথাই বলবো, তারা তবে বন্ধু নহে যারা গুণ গায়, বন্ধু সে সংশোধনে হয় যে সহায়। এই জন্য আমরা তাআওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বীর এবং তাকওয়ার কাজে আমরা সকলে সকলের সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আসলে অনেক
গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, এই যে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার মহাসচিব জনাব মাওলানা কারি সাদ সাইফুল্লাহ আমাদের মাঝে এসেছেন, ব্যবসায়ী সমাজ থেকে মাওলানা সাইফুল্লাহ এসেছেন, আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের মামুন রশিদ ভাই আছেন, সবার খবরের সম্পাদক আব্দুল গফফার ভাই আছেন, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বশীল ভাইরাই আছেন, শাইখুল হাদিস পরিষদের জেলা পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আছেন, আমাদের নারায়ণগঞ্জের হুমায়ুন কবির ভাই, বাড্ডার মাওলানা মনির ভাই, তারপরে এই কুমিল্লার মাওলানা সাখাওয়াত রাহাত, নরসিংদীর মাওলানা আউলিয়াউল্লাহ সাহেব সহ অনেকেই উপস্থিত আছেন। সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে যুগ্ম মহাসচিব মাওলানা তাকাদ্দুর হোসাইন নিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আনামুল হক মুসা, মাওলানা আবুল হাসান আল জালালি, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রাজি, দক্ষিণের সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ আমিনি ভাই সহ যুব মজলিসের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইরা আছেন, আমাদের কুয়েত প্রবাসী মাহমুদ বিন মনিরও আছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন। আসলে সময় শেষ, সর্বশেষ আমাদের পরামর্শ প্রদান করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট মানে লেখক, চিন্তক আলেম যাকে বলা যায়, হযরত মাওলানা রুহুল আমিন সাদি সাইমুম সাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামে যিনি আমরা হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, অন্যান্য যারা উপস্থিত আছেন, আমি সংক্ষেপে দু একটা কথা বলার চেষ্টা করব। আমি প্রথমত মামুন ভাই জেলে থাকা অবস্থায় মানে একটা কথা আমার বারবার মনে পড়ে, যখন কোর্টে গেছে কোর্টের বিচারককে বলতেছেন আমাকে যেন একটু কোরআন খেলা উদ্দেশ্য করতে, এটা আমাদের অনেক ভালো লেগেছে। একজন মানুষ মানুষ গেলে কত কথাই বলে, আমি যদি দেবো সেটা আছে কোনো কথা নাই, আমাকে কোরআন খেলা উদ্দেশ্য করতে, তো এটা আজকে ওঠার পরে খুব ভালো লাগছে। আমার ব্যাপারে ওই সময় ভালো লাগছিল, আজকে ভালো লাগতেছে। এই কথা এই জন্য বললাম যে আমরা এই যে বলি যে আমাদের অনেক কিছু নেই, এটা নেই সেটা নেই, অনেক কিছু বলে হতাশা দেখতে বলি, আসলে হতাশা কিছু কিছু হয়তো যৌক্তিক হতে পারে, কিন্তু হতাশার কিন্তু আসার অনেকগুলো কারণ আমাদের মধ্যে আছে। আমরা বলি যে আমাদের মধ্যে আসলে যার কমান্ড সবাই মানবে, মানে মানসিক পাবে, এদের কোনো নেতা নাই। এটা ঠিক আকাশ ওলামায় কেরাম চলে গিয়েছেন, এটাও তো ঠিক, আকাশে তো আমাদের মধ্যে থেকে তৈরি হতে হবে। তো আজকের এই প্রোগ্রাম যে দলের বাইরে, আমাদের শামসুল হুদা ভাই বলছেন যে বৃত্তের বাইরে যাওয়ার জন্য দলের বাইরের সবাইকে নিয়ে এসে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, এটা তো একটা নতুন বিষয়। এটা তো আমরা সবাই দলের আমাদের মধ্যে অবস্থান এমন হয়েছে যে আমি যে দলের ওই দলের বাইরে যদি একজন ইসলামী দলের হয় তাকে আমি শত্রু মনে করি। আমি একবার আমাদের জালাল ভাইকে নিয়ে গিয়েছিলাম মাদ্রাসায়, তো ওই মাদ্রাসার মিরপুরের দিকে, উনি বলতেছেন যে আমি খুদাই পড়তে আমি বাইতুল খালা আমাদের সাথে পড়াই, উনি বলেন বাইতুল খালা মানে এই কথা বলছেন, জালাল ভাই সম্ভবত স্মরণ আছে ঘটনাটা, কেন বলতেন যে উনি খেলাফত মজলিস করেন এই জন্য। তো এইগুলো হচ্ছে আমাদের শত্রু বাবাপূর্ণ চিন্তা, অথচ শত্রু হওয়ার তো কিছু নেই, নিজেদের মধ্যে আমরা বন্ধু ভাব পণ্য হবো, কিন্তু আমরা এটার প্রতি ফাটতেছি না। তো আমার মনে হয় যে কেউ না কেউ কথা বলা দরকার এইসব বিষয়ে, এবং যদি বলেন এদেশের তরুণ সমাজ আসলে মানে খুবই অপেক্ষমান যে কে এই কথাগুলো বলো। আমাদের আপনারা ভাই কয়েকদিন আগে গিয়ে আসছেন ইমাম বহারি রহমতুল্লাহ আলহীর কবর যেখানে সেখানে সে এলাকায়, তিনি বললেন যে সেখানে ঘোরার পরে একটা মহিলাও বোরকা পরা দেখেন, এই হচ্ছে অবস্থা। তো এটা কতদিন সেখানে বলশেভিক বিপ্লব হয়েছে, রাশিয়ান আগ্রাসন, কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো বেশি দিন না, 70-80 বছর। এই 70-80 বছরে একটা প্রজন্ম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, অথচ এই উপমহাদেশে 200 বছর ছিল ইংরেজদের রাজত্ব, এই 200 বছর ইংরেজদের রাজত্ব থাকার পরেও এখানে ইসলাম ছিল, টিকে ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফও ছিল, সবই ছিল। কেন ছিল? এদেশের ওলামায়ে কেরাম তারা আর যাই করুক
তারা যেখানে গিয়েছেন সেখানে প্রথমে মাদ্রাসা তৈরি করেছেন, তারা দিনের শিক্ষা ব্যবস্থা তৈরি করেছেন এবং ওলামায়ে কেরাম তারা দিনকে টিকিয়ে রাখার জন্য সকল চেষ্টা করেছেন। আজকে আমরা যে সময় এসেছি আমরা একের পর এক আমরা স্পেস হারাচ্ছি, একের পরে পলিটিক্যাল ভাবে কালচারাল ভাবে আমরা মাঝে মধ্যে এই মোবাইল যেহেতু আছে মাঝে মধ্যে যদি নাটকের একটা দুইটা ক্লিপ সামনে চলে আসে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো বলতেছে তুমি বয়ফ্রেন্ড হওয়ার পর আরেকটা ফ্রেন্ড কেন হবে এটা তাদের কাছে না যায়, আরে বয়ফ্রেন্ডটাই তো না যায় গার্লফ্রেন্ডটাই তো না যায়, এটাকে বলতে 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 স্বাভাবিকরণ করা হয়ে গেছে। এখন আমার ট্রান্সজেন্ডার ইস্যু আসতে অনেক কিছু আসতেছে আমাদের সামনে, এইগুলোর বিরুদ্ধে যে কেউ বলতেছে না আমাদের মধ্যে হয়েছে কি আমরা নিজেরা এমন ভাবে নিজেরা গুটিয়ে নিয়েছি, গুটিয়ে নিতে নিতে আমরা আমি কেউ সবাই সবাইকে সন্দেহ করতেছি, প্রত্যেকে প্রত্যেকে সন্দেহ করতেছি। আমি একদিন বলছিলাম যে কেজিবি যখন পতন হওয়ার পরে যখন কেজিবির ফাইল গুলো যখন একটার পর একটা উন্মোচিত হলো তখন দেখা গেল যে স্বামী স্ত্রী দুজনে কেজিবির এজেন্ট, তো একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট দিচ্ছে হেডকোয়ার্টারে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে, কিন্তু দুইজন যে এজেন্ট কেউ কিন্তু কাউকে চিনতেছে না জানতেছে না, এই ধরনের অবস্থা। এই অবস্থাগুলো থেকে উত্তরণ ঘটাতে হবে, নিজেদের মধ্যে নিজের বিশ্বাসী হতে হবে আরেকজনকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে আমরা একটা জায়গায় আসতে হবে, এটা আমাদের এই মুহূর্তে চাহিদা। আমি মনে করি যে আমাদের এই উদ্যোগ এটা আজকে প্রথম উদ্যোগ হয়তো, কিন্তু আমরা আরো যদি বসতে পারি আরো যদি আমাদের বক্তব্যগুলো যদি আসলে আন্তরিকভাবে আমরা লিখিতভাবে যদি দিতে পারি এবং সুচিন্তিতভাবে যদি দিতে পারি, এখানে যারা আছেন যাদের কি দিন সবাই মোটামুটি রাজনৈতিক ময়দানে কম বেশি আমাদের আনাগুনা আছে, সেজন্য আমরা যদি চাই আমরা কিছু করতে পারবো। আমি আরেকটা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় জেপি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আপনারা জানেন যে সেখানে মঙ্গল শোভাযাত্রা হয় নাচ গান বাজনা সব কিছু হয় কিন্তু ইসলামী কোনো প্রোগ্রাম তারা করতে দিবে না। একজন প্রফেসরের সাথে আমরা কথা বলেছিলাম অনেকের সাথেই, তিনি বললেন যে সেখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে যে ব্র্যান্ডিং হবে সেই ব্র্যান্ডিংটা আমরা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ইসলামের কোনো ব্র্যান্ডিং হবে না, তাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যদি ইসলাম চর্চা হয় তাহলে তো একটা বিশ্বের কাছে একটা চলে যাবে যে এটা ইসলামের ব্র্যান্ডিং, সেটা এখানে ইসলাম ধর্মকর্তা করা যাবে না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের টাকা করে হয়েছে সেটা লম্বা ইতিহাস সেদিকে আমি যাচ্ছি না। এগুলো কেন হচ্ছে আমরা নিজেরা সেভাবে সচেতন না এবং আমরা কথা বলতেও পারি না। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো পরবর্তী কথা বলবো। আমি বাংলাদেশ খেলাফত মজলিসকে এবং মাওলানা মামুন হককে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামের জন্য এবং আমরা আশা করি আরো কিছু প্রোগ্রাম আমরা করবো ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া। আমি আসলে আবারও আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সবার নাম বলাও সম্ভব না। আজকে ইয়ামে আশুরা হিসাবে আমরা অনেকেই রোজাদার, ইনশাআল্লাহ একসাথে ইফতারের আয়োজন এখানে আছে, আমরা একসাথে ইফতার করব। আমরা অনেকের বক্তব্য শুনলাম শুরুতে, আজকে যার আহ্বানে আমরা একত্রিত হয়েছি আমাদের মহাসচিব হযরতুল আল্লাহ মামুনুল হক হাফিজাল্লাহর বক্তব্য শুনেছি, তার বক্তব্যের উপর অনেকে অনেক মতামত এবং প্রস্তাব দিয়েছেন, সবকিছুকে সামনে রেখে সর্বশেষ আজকে আমাদের সামনে ইফতারের আগ মুহূর্তে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব কারাবন্দী মজলুম আলেম হযরতুল আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ।